আমার নবী আসবে তো? আসবে। বুস্তার কোনো বাকি আছে? না। আর কোনো কষ্ট আছে? না। খবরের মধ্যে ছবি আসবে, ফটো আসবে, এগুলো বলবে? না। এই ধরনের অপব্যাখ্যা দিচ্ছ যারা, আলেমদের খেদমতে বলছি, এই সমস্ত না জেনে না বুঝে পাবলিক দেখকে অপব্যাখ্যা দিয়ে মানুষের ঈমান ধ্বংস করছেন কেন? তাড়াতাড়ি তওবা করে নিন, তাড়াতাড়ি তওবা করে নিন। মেরাজের হাদিস সবাই জানে, না জানলেও ওলামায়ে কেরামদের জুবানে শুনছেন। আমার নবী বলেন, মেরাজ রজনীতি বাইতুল মুকদ্দসের কাছ সেরে আমি রসুল বোরাকের পিঠে চড়ে জিবরিল সহ রওনা হয়ে গেলাম আসমানে। কোথায়? ওই বাইতুল মুকদ্দস থেকে আসমানে। যখন আসমানের দরওয়াজার পাশে গেলাম, এগুলো বুখারী মুসলিমের হাদিস, আমি ফাস্তাফতাহা জিবরাইলু আলাইহিস সালাম, জিবরিল ডাক দিলেন, এই দারওয়ান দরওয়াজা খুলো। সুবহানাল্লাহ। এই দারওয়ান দরওয়াজা খুলো, তাহলে স্পষ্ট হয়ে গেল আসমানেও দরওয়াজা আছে। এই দারওয়ান দরজা খুলো। তো দারওয়ান জিজ্ঞাসা করতেছেন, মানাম তা আপনি কে, আপনার পরিচয়? কালা আনা জিবরিল, আমি জিবরিল। ও আচ্ছা, আমাদের হুজুর। তো আরেক প্রশ্ন, ওয়ামা মাকা, আপনার সঙ্গে উনি কে? বলো, হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা হলো দুই, আপনি, আমি জিবরিল, আপনার সঙ্গে ইনি কে? বলে মুহাম্মদ ইসলাম। কয়টা হলো? দুই। তৃতীয় নম্বর, ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? বলে হ্যাঁ। ইবের আদৈত্য নোয়াহির, ইবের দর দিয়ে রানু দিয়ে। নবীর শান বুঝা অনেক কঠিন। নবীকে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, দাওয়াত দিয়ে উঠে জুকাসরি দানা কি পর দে, তুই খবর দে, তুই ক্যা খবর দে। যাই হোক, এগুলো অন্য সময় বলবো, আজকে আমার মূল ধারার মধ্যে থাকি, এ বেশিক্ষণ দেরি হবে না ইনশাল্লাহ। কয়টা প্রশ্ন? তিনটা। আপনি কে? আমি জিবরিল। আপনার সঙ্গে ইনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? হ্যাঁ। কয়টা হলো? এখান থেকে একটা মাসলা, সবাই মনোযোগ সহকারে, কেউ যদি আপনার গেটের মধ্যে এসে বা দরজা খুলেন, সাবধান, কেউ দরজা খুলবেন না। আগে আপনি তার পূর্ণ অ্যাড্রেস নেবেন, আপনি কে, আপনার পরিচয় কি, আপনার সঙ্গে এরা কারা, আপনাদের কি জন্য, সমস্ত তথ্য নেওয়ার পরে কি খুলবেন? ঠাস করে দরজা খুললি দেখি আছে যে তাড়াতাড়ি সাবধান, হুশ করে চলবেন। কয়টা প্রশ্ন? আপনি কে? আমি জিবরিল। আপনার সঙ্গে ইনি মুহাম্মদ ইসলাম। ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? হ্যাঁ। তিনটা প্রশ্নের জবাব যখন পেয়ে গেল, ঠাস করে দরওয়াজা খোলা হলো। আমি নবী, বোরাক নিয়ে জিবরিল সহ প্রথম আসমানে কদম রাখলাম। সুবহানাল্লাহ। কোথায়? প্রথম আসমান, প্রথম আসমানে কদম রাখলাম। আমি দেখলাম ওই গেটের পাশে একজন নূরানি সুরতির মানুষ বসে আছেন। সুবহানাল্লাহ। এটা বুড়োগ্য বই রই বুঝ্যোগ্য বুঝছো না? তো জিবরিল বলে, নবী গো, ইনাকে চিনেন? ইনাকে চিনেন? আমার নবী বলেন, জিবরিল তুমি বলো না। বলো, হুজুর, হাদা আবু আদম, ইনি আপনার বাবা আদম আলাইহিস সালাম, ফাসাল্লিমহু, আপনি তাকে সালাম করুন। এগুলো কি সহি হাদিস না দুর্বল হাদিস? সহি, একেবারে বুখারী মুসলিম, একেবারে বুখারী মুসলিম। আমি হুজুরদের দৃষ্টি আকর্ষণ করছি, ভালো করে শুনুন। আমার নবী সালাম দিলেন,
আদম আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে দোয়া দিলেন মারহাবা ইয়া ইবনা সালে ইয়া নবী সালে হে নেককার নবী নেককার ছেলে তোমাকে ধন্যবাদ মুবারকবাদ খোশ আমাদের ওয়েলকাম কে আদম আলাইহিস সালাম আর জোরে বলুন না কে আচ্ছা এটা কি ফটো ছিল না হ্যাঁ ফটো তো আলাইহিস সালাম করতে হইতো না খালি ফেটবরি খা খালি দেশে আমি কি বুঝাতে পারলাম আচ্ছা আদম আলাইহিস সালাম এন্তেকাল হয়েছেন কয় হাজার বছর প্রায় ছয় সাত হাজার বছর ছয় সাত হাজার বছর ধরেন ছয় হাজার বছর ধরেন তো ওনার এন্তেকালের পরে ওনাকে দফন করা হয়েছে কোথায় ওনাকে দফন করা হয়েছে এটার তিনটা হাদিস আছে একটা হলো শ্রীলঙ্কার পাহাড়ে আরেকটা হলো মক্কায়ে মুয়াজ্জামার পাহাড় আবু কুবাইস পাহাড়ে আরেকটা আরেক জায়গায় এভাবে কয়টা তিনটা তো উনি তো এন্তেকাল করেন ছয় হাজার বছর আগে ওনাকে একটা কবরস্থানে দফন করা হয়েছে কিন্তু মেহরাজের রাত্রে আদম আলাইহিস সালাম কোথায় এ জমিন থেকে আসমানের দূরত্ব কত পাঁচশত বছরের দূরত্ব পাঁচশো বছরের দূরত্ব আদম আলাইহিস সালাম কোথায় সালাম দিয়েছেন উত্তর দিয়েছেন দোয়া দিয়েছেন দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম চতুর্থ আসমানে ঈসা আলাইহিস সালাম পঞ্চম আসমানে আরে আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম এখন আমার প্রশ্ন হলো আপনারা যে বলেন নবী এন্তেকাল করছেন মদিনা শরীফ থেকে খবরে কিভাবে আসবে এখন আমার প্রশ্ন হলো আদম আলাইহিস সালাম ছয় হাজার বছর আগে এন্তেকাল করেছেন উনি প্রথম আসমানে কিভাবে গেলেন এখন কি ক্লিয়ার কথা বলছেন এখন ক্লিয়ার তো তাহলে নবীদের নবুয়তের বিষয়ে কোনো যুক্তি চলবে না তাহলে আম্বিয়া কেরাম এন্তেকালের হাজার হাজার বছর পরে কেউ প্রথম আসমানে কেউ দ্বিতীয় আসমানে কেউ তৃতীয় আসমানে কেউ চতুর্থ আসমানে কেউ পঞ্চম আসমানে কেউ ষষ্ঠ এমনকি মূসা আলাইহিস সালামের ঘটনা তো সবাই জানেন মূসা আলাইহিস সালাম বলছেন হুজুর আল্লাহ আপনাকে কিছু দিয়েছেন এই মূসা আল্লাহ আমার উম্মতের জন্য এত নিয়ামত দিয়েছেন কোন নবীর উম্মতদেরকে দেন নাই হুজুর আমাকে একটু বলুন না বলেন মূসা আল্লাহ আমার উম্মতের জন্য পঞ্চাশ সত্তা নামাজ ফরজ করছেন কত ডলার নি আপনি আপনার রবের কাছে ওয়াপেস যান নামাজ কামাই আনুন আমার নবী চলে গেলেন ফাসক্ত কমালেন আবার গেলেন ফাসক্ত ফাসন এ বারবার কে পাঠিয়েছেন আমার ভাইরা এই হাদিসগুলো বুঝলে আমার রসুল উম্মতের কবরে আসবে এটা বুঝতার কোনো কষ্ট আছে আর আমার রসুল তো মদিনা শরীফ থেকে উম্মতের কবরে আসা আর কষ্ট হচ্ছে আপনাদের কবরের মাটির ভিতর কিভাবে আসবে দরজা নাই জানলা নাই আমার প্রশ্ন আপনি বিজ্ঞান দেখেন নাই বিজ্ঞান পড়েন নাই একটা জমিন থেকে আসমানের দূরত্বের মধ্যে হাজার হাজার ক্ষেত্র এটা কি অসম্ভব আমার নবী আসবে তো বুঝতে আর কোনো বাকি আছে আর কোনো কষ্ট আছে খবরের মধ্যে ছবি আসবে ফটো আসবে এগুলো বলবে এই ধরনের অপব্যাখ্যা দিচ্ছ যারা
আলেমদের খেদমতে বলছি, এই সমস্ত না জেনে না বুঝে পাবলিকদেরকে অপব্যাখ্যা দিয়ে মানুষের ঈমান ধ্বংস করছেন কেন? তাড়াতাড়ি তওবা করে নিন, তাড়াতাড়ি তওবা করে নিন। মুনকার নাকিরের আগ যাবে যে কবরে, মুনকার নাকিরের আগ যাবে কবরে, আমান এ দরদি মদিনা শহর। বিরক্ত হচ্ছেন? রব্বি হাবিলি উম্মতি কই কাদবে রোজা শহরে, রব্বি হাবিলি উম্মতি কই কাদবে রোজা শহরে, পাপের মাফে সাজদায় পড়বে, পাপের মাফে সাজদায় পড়বে আল্লাহর দরবারে, মুনকার নাকিরের আগে যাবে যে কবরে। কখন যাবি মিজান পাল্লা ওজন কেমনে করে, সবাই কখন যাবি মিজান পাল্লা ওজন কেমনে করে, কখন যাবে দৌড়ে দৌড়ে, কখন যাবে দৌড়ে দৌড়ে ফুল সেরাতির পারে, মুনকার নাকিরের আগে লাস্টে গিয়ে শামসু কি বলছেন জানেন? এই দরদির জায়গা শামসু রাখিও অন্তর, এই দরদি নবীর কথা অন্তরে জায়গা দেওয়া লাগবে, কার কার দেওয়া লাগবে হাত উঠাই বলতে হবে, দেওয়া লাগবে এই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তরে, এই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তরে, তাহার শরণ রাখিছি সদাই, তাহার শরণ রাখিছি সদাই, কিভাবে সুন্নাত আদায় করে, মুনকার নাকিরের আগে যাবে যে কবরে। আমরা সেই নবীকে স্মরণ রাখতে চাই কি চাই না? দুই হাত উঠে চাই কি চাই না? তাকবীর আল্লাহু আকবার, রিসালাত রাসূলুল্লাহ, তাওসিয়া সুন্নার মদিনা, আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলিনি বলবো না বলতে পারি না, বলিনি বলবো না বলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, তোমায় বলতে পারি না, আর জোরে ও মদিনা তোমায় বলতে পারি না, কি করে বলবো তোমায় বলো না বলো না, তোমারই বুকে শুয়ে আছেন যে জোনা, যাকে সৃষ্টি না করিলে আমার তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, ঠিক কিনা রে বাবা? তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দুজান, যাহার নামে না নিলে ও মদিনা, যাহার নামে না নিলে দোয়া কবুল হয় না হয় না, তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার বাপ্পারা কিছুই সৃষ্টি করতো না। নবীর কথা স্মরণ থাকবে, রাখতে হবে, কিভাবে?
সুন্নাত আদায় করে কিভাবে আমার নবীর সুন্নাত আদায়ের মাধ্যমে ঠিক